আমরা এর মধ্যেই ভিন্ন একটি কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি যে আগামী নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চাইবে বিএনপি। এটা নতুন বিষয় নয়, পুরনো বিষয়। বিএনপি 13 সালে সহযোগিতা চেয়েছে, 18 সালে সহযোগিতা চেয়েছে, এবার এসে সহযোগিতা চাবে। কিন্তু রাজনৈতিক মাঠে যে আলাপ আলোচনা গুঞ্জন, সেটা হলো যে এবারের সহযোগিতাটা কি একটু ভিন্নভাবে চাইবে কিনা বিএনপি। ভিন্নভাবে বলতে সরাসরি জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো নির্বাচন চাইবে কিনা বিএনপি, এবং সেই মেসেজটি বা তাদের সেই তাদের সেই দাবিটি তারা তাদের যে বন্ধু কূটনৈতিক মহল আছে, এই কূটনৈতিক মহলের কাজ মাধ্যমে হয়ে জাতিসংঘকে চিঠি লিখে সরকারের কাছে এইরকম একটি ব্যাপার তুলে ধরতে চায় কি না, এটা রাজনৈতিক মাঠে গত 2 দিন ধরে বেশ জোরে সরে আলোচনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে 10 তারিখে। সেই বৈঠক কেন্দ্রিক এই গুঞ্জনটা ডালপালা মেরেছে চারদিকে, বিশেষ করে দেশের বাইরে থেকে যে কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করছেন তারা এর মধ্যে ইঙ্গিত দিয়েছেন সেই বৈঠকে এরকম একটি বিষয় তোলার জন্য বিএনপির পক্ষ থেকে লবিং করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে বা মার্কিন দূতাবাসকে অবহিত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে আপনারা জেনে গেছেন, আমরা কন্টেন্টে জানিয়েছিলাম যে বিএনপি যেই চিঠি খসড়া এবং সেই চিঠিতে কী কী থাকতে পারে এর বিস্তারিত মিডিয়া এসেছিল, সেই বরাদ্দ দিয়ে আপনাদেরকে বলেছি যে তারা আগামী নির্বাচনে সেই সহযোগিতা চায়। বিএনপির একটু তিক্ত অভিজ্ঞতা আছে, 2013 সালে তারা জাতিসংঘের সহযোগিতা চেয়েছিল, তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন সেখানে রেসপন্স করে তিনি তার বিশেষ দূত আর্নান্দ তারানকোকে পাঠিয়েছিলেন, কিন্তু তারানকো বেচারা হতাশ হয়ে কোনো সমাধান ছাড়াই তাকে ফিরে যেতে হয়েছিল। তবে ওই সময়ের সমঝোতা বৈঠক নিয়ে বিএনপি এখনও নানান সময় বলে, তারা বলে যে সরকার ওই বৈঠকগুলোতে যে ধরনের কমিটমেন্ট করেছিল বা যে ধরনের আশ্বাস দিয়েছিল সেগুলো সরকার রাখেনি। তারপর 2018 নির্বাচন, সেখানেও সহযোগিতা চেয়েছিল কিন্তু 2018 নির্বাচনে জাতিসংঘ দিয়ে কোনো ফলপ্রসূ হয়নি। এখন দুইটা প্রশ্ন উঠতে পারে, একটা হচ্ছে যে বৈদেশিক কোনো বন্ধুকে কাজে লাগিয়ে জাতিসংঘ পর্যন্ত বিএনপিকে কোনো লবিং করতে পারবে কি না, অথবা দ্বিতীয়ত হচ্ছে সরাসরি জাতিসংঘ তার নিজের দায়িত্ব নিয়ে এ ধরনের কোনো উদ্যোগ নেবে কি না। আমরা এর আগের রিপোর্ট বলেছি এই জাতিসংঘের রেসপন্স বা জাতিসংঘের বাংলাদেশের রাজনীতিতে অথবা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের বিএনপির আগ্রহের বিষয়টি আরও ফুটে ওঠে শুক্রবারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু কথায়। সেটি একটু শুনে নিই, তারপর বাদবাকি আলোচনায় যাচ্ছি। শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব তিনি বলছেন, নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন স্বাভাবিকভাবেই জাতিসংঘ চিন্তিত। তার মানে ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে তাদের একটা কোনো রকম যোগাযোগ হয়েছে। বাংলাদেশ যে গণতন্ত্র ছিল তা চলে গেছে, নির্বাচনের মাধ্যমে ফিরে আসার যেটুকু সম্ভাবনা সেটুকু থাকবে না যদি একইভাবে পুরনো কায়দায় নির্বাচন করে। সে কারণে জাতিসংঘ মনে করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, যেটা অতীতে হয়নি। সকলের অংশগ্রহণে একটি অংশীদারিত্ব নির্বাচন হওয়া উচিত, সে কারণেই তারা পররাষ্ট্রমন্ত্রীকে এ প্রস্তাব দিয়েছে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উড়িয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের ভূমিকা রাখার কোনো বিষয় নেই, সংবিধান অনুযায়ী আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। মির্জা ফখরুল আরও বলেন, সরকার যদি চায় জাতিসংঘ তা করতে পারবে, সম্ভব হবে, কারণ জাতিসংঘের নিয়ম আছে যদি গভর্নমেন্ট না চায় তাহলে তারা করতে পারেন না। এটা কিন্তু একটা জায়গা আছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যা দেখতে পাচ্ছি সরকার যে লক্ষ্য তারা আগের কায়দায় নির্বাচন করে দেখিয়ে ক্ষমতায় যাবে এটা সরকার পরিকল্পনা করছে। বিএনপি এইটুকু বুঝতে পারছে যে একটা দেশে যদি মোটামুটি একটা গভর্নমেন্ট থাকে তাহলে জাতিসংঘ সেখানে অস্থিতিশীলতা গৃহযুদ্ধ তৈরি না হলে জাতিসংঘ এটার মধ্যে ইন্টারফেয়ার জোরপূর্বক করে না, এবং বাংলাদেশের মিশনগুলো জাতিসংঘে এখনও আছে জোরপূর্বক করবে না। কূটনৈতিক প্রক্রিয়া এটা কোথায় যাবে, এবং আমার কাছে একটা প্রশ্ন, ধরে নিলাম কোনো একটা পর্যায়ে এসে জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনে ভূমিকা রাখতে চাইলো, তখন আমাদের ইলেকশন কমিশনের ভূমিকা কী হবে বা আমাদের এখন সংবিধানের যে আওতার বিষয় আছে, তো সেই ক্ষেত্রেও তো আমাদের সংবিধানে হাত দিতে হবে। এখন সরকার তো স্পষ্ট অবস্থান, তারা বলছে যে তারা সেই জায়গায় যাবে না। বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপির আশা বা ইচ্ছা অনুযায়ী বা বিএনপির আগ্রহ অনুযায়ী জাতিসংঘের ভূমিকা কী হবে, এ নিয়ে কি ওয়াশিংটনে কোনো আলোচনা হবে কি না, বিএনপি কি স্পষ্টভাবে এই ইস্যুতে কোনো বক্তৃতা বা বিবৃতি দেবে কি না, বা তাদের অবস্থান তুলে ধরবে কি না, বা বিএনপি কি স্পষ্টভাবে এরকম কিছু বলবে কি না যে আমরা জাতিসংঘের অধীনে নির্বাচন চাই। কেয়ারটেকার
যেহেতু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে হচ্ছে না। এরকম অনেক প্রশ্ন রাজনীতির মাঠে এখন ভিড় করছে। বিএনপি একদিকে বুঝতে পারছে নির্বাচন সময় ঘনিয়ে আসছে, একটা তাড়াহুড়ার ব্যাপার রয়ে গেছে। বিএনপি খুব মানে সময়ের স্বল্পতার কারণেই বিএনপি রোজার মাসের এত এত কর্মসূচি, এত এত বিএনপির আয়োজন, এত এত বিএনপির তাদের মাঠের আয়োজন, তাদের কূটনৈতিক ছুটোছুটি এবং রাজনীতিতে একে অন্যকে কোণঠাসা করার প্লাস কূটনৈতিক যোগাযোগে একে অন্যকে কোণঠাসা করার একটা স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতায় দুইটা উইংয়ে কে এগিয়ে যাবে, কে আন্তর্জাতিক বন্ধুদের সবচেয়ে বেশি আস্থা অর্জন করতে পারবে, কে আন্তর্জাতিক বন্ধুদের প্রতি বেশি আস্থাশীল হবে, এই সব হিসাব না মেলা পর্যন্ত আগামী নির্বাচনের হিসাব মিলবে না। আগামী নির্বাচন বিএনপি যেটা মনে করছে এখন পর্যন্ত সেই স্টেপে রয়েছে যে সরকার তার আগের মতোই বর্তমান দ্বাদশ সংসদ নির্বাচন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী করার দিকেই ঝুঁকে আছেন। সেটাই তার আন্তর্জাতিক কমিউনিটিকে নানানভাবে বোঝানোর এবং তাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছেন। এবার বিএনপির দ্বিতীয় অপশন হিসেবে, এর আগে কূটনৈতিকদের সঙ্গে অনেক অনেক মিটিং হয়েছে, কখনও কখনও মনে হয়েছে এই কূটনৈতিক বিএনপির পক্ষে, ওই কূটনৈতিক বিএনপির বিপক্ষে, সেই প্রেক্ষাপটে বিএনপি স্পষ্ট করে আমার ধারণা ঈদের পরপর তাদের যে যৌথ ঘোষণাটা আসছে যুগোৎপাদ আন্দোলনের শরীরদের সঙ্গে, এই যৌথ ঘোষণার পরপরই তারা এই জাতিসংঘ বিষয়টি ক্লিয়ার করবে। তারা যদি বুঝে যায় যে না, আন্তর্জাতিক কমিউনিটির এখন যে অবস্থা আছে, কারণ জার্মান রাষ্ট্রদূতের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদেরের বিশেষ দূত মশরুর মাওলার উপস্থিতিতে মিটিং নিয়ে বিএনপির নেত্রী রুমিন ফারহান কিন্তু অলরেডি প্রশ্ন তুলে ফেলেছেন। সুতরাং সেই ক্ষেত্রে এবার কূটনৈতিক দৌড়ের বাইরে জাতিসংঘের প্রতি বিএনপি মুখোপুখি হচ্ছে কিনা এটা দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।